वेलकाम टू माई चैनल नबायत किचेने सबा के स्वागत। आज के रेसिपी पिज्जा। ये बनानों जो एक पात्र दो चा चामच इस नहीं हल्का गरम जल दिए इसटा के मिसिए नेब जलर मध्य भलोकर मिसिए नहीं एक चा चामच चीनर मध्य दिए देव दिए चीनी भालो मिसिए नेब चीनी एवं ईस्ट भालो जलर मध्य मिसिए निये आमी एक मैदा दिए डो तैरी करब। एखाने आमी बड़ो कापे तीन कप परिमाण मैदा निच्छे। तीनटे पिज्जे बनानोर जोन्नो आमी एटा डोटा तैरी करछि। ওই জলের মধ্যেই আমি ভালো করে ময়দাটাকে মাখিয়ে ডো তৈরি করে নিচ্ছি। কত সহজে বাড়িতেই পিজ্জা এবং পিজ্জা সস বানাতে হয় আমি এখানে দেখাচ্ছি। আজকে ডো তৈরি হয়ে গেছে। একটা কিচেন তাওয়াল দিয়ে আমি এটা দু ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। এইভাবে ঢেকে দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি। दो घंटा पर फिर इसे देख डोटा कि भावे फुले गेछे एकदम रेडी हो गए। पिज्जार ब्रेडटा बनानोर जोन्नो एटाके आमी आबारो भालो करे एटाके माखिए नेब। एकटु चेपे चेपे एइभावे माखिए नेब। ठीक एरम चटचटे हबे पिज्जार ब्रेड बनानोर जोन्नो डोटा तब ठीक ठाक बोझा जाए जो हाँ ठीक ठाक होने। तीनटे लेची केटे नहीं तीनटे पिज्जार ब्रेड बनानोर जोन्नो मयदा दिए भालो करे एटाके हल्का हल्का करे बेले निच्छी। खूब पतलाओ करब ना और खूब मोटाओ करब ना। ठीक जेमन पिज्जा ब्रेड है सेभाबेई आमी राखबो। एखाने थिकनेसटा आपनादेरके भालो करे देखिए दिच्छे। देखुन बस रेडी हो गेछे आमादेर पिज्जार जोन्नो ब्रेडटा। देखुन ठीक एई रकम होबे पिज्जार ब्रेडटा। एबार फ्राइंग पैन गरम करे आमी ब्रेडटाके हल्का करे सेंके निच्छि। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। হালকা করে উল্টে দিয়ে এটা যাতে না ফুলে যায় কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ভালো করে ছিদ্র করে নেব পুরোটাতে। দেখুন ঠিক এইভাবে পুরোটায় আমি কাঁটা চামচ গিয়ে গেছে ছিদ্রটা করে নিচ্ছে। নালে পিজ্জার ব্রেডটা কিন্তু ফুলে যাবে। পিজ্জার ব্রেড ফুলে গেলে কিন্তু হবে না। আর যাতে সসটাও যখন দেব এর মধ্যে যাতে ঢুকে যায় ভালোভাবে অসংখ্য ছিদ্র বানিয়ে নেব আমরা। এইভাবে এবারে পিজ্জার সসটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো, কিছুটা রসুন কোয়া আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ মতন দেবেন আর কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে এটাকে আমি আবারও ভালো করে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন তাহলে দিলাম আমরা দুটো টমেটো, কিছুটা রসুন কোয়া, তিনটে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচানো। ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ। দিয়ে আমরা পিজ্জা সসটা বানিয়ে নিই। চলুন এবারে পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম তেল গরম করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি কিছু উপকরণ আরও অ্যাড করব। অল্প একটু জল দিয়ে দিলাম। আরও নাড়াচাড়া করে এর মধ্যে এক চামচ লবণ দিচ্ছি। চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ। অবশ্যই আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন।
এখানে এক চামচ চিলি পাউডার দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচ, আর সয়া সস দিচ্ছি দু চামচ। এক চামচ দিলাম, আরও এক চামচ দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো সস দিয়ে দেব 3 টেবিল চামচ থেকে 4 টেবিল চামচ, একটু বেশি করে টমেটো সস লাগবে। পিৎজা সসটা বানানোর জন্য আমাদের একটু বেশি করে টমেটো সস লাগবে, 3-4 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে রেডি হয়ে গেছে। সসটা নামিয়ে রেখে ফ্রাইং প্যানে আরও কিছুটা সাদা তেল দিয়ে পিৎজার টপিংসগুলোকে একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাশরুম, মাশরুমটা হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আঁচটাকে কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, এক চামচ লবণ দিয়ে দিলাম, আর পিৎজা স্টফিংসের মধ্যে এইভাবে পেঁয়াজগুলোকে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এইভাবেই কোঁচাতে হয়, লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হয় পেঁয়াজগুলো পিৎজার জন্য। দিয়ে দিচ্ছি অরিগ্যানো এক চামচ, আরও হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এক চামচ, গোলমরিচ গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। দিয়ে নামিয়ে নিয়ে কিছুটা পনির আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানে দিয়ে ভেজে নিলেও হতো, আমি এখানে কাঁচা পনিরটাই দিয়ে দিচ্ছি যেহেতু পিৎজাটা সেঁকে নেব। এবার চলুন চিজটাকে আমরা গ্রেড করে নিই। চিজ গ্রেড করার জন্য আমাদের চিজ কিউব লাগবে। চিজ কিউবকে গ্রেড করে নিয়ে সেঁকে নেওয়া পিৎজা ব্রেডের ওপরে ভালো করে একটা চামচ দিয়ে পিৎজা সসটাকে মাখিয়ে নিচ্ছি। পুরো ব্রেডটার উপরে ভালো করে পিৎজা সসটা মাখিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে পুরোটাই মাখিয়ে নেবেন। সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এবার পিৎজা স্টফিংসগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কত সহজে বাড়িতে এত সুস্বাদু পিৎজা বানিয়ে নিতে পারেন আপনারা, দেখুন ট্রাই করলেই বুঝতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করি, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। খুব সহজেই বাড়িতে আমি বানিয়ে নিতে পারি, আপনারাও ট্রাই করে দেখুন এবং কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। এবার গ্রেট করে নিয়ে চিজটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। চিজটা আপনারা পরিমাণ মতো বেশি কম এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্যবহার করতে পারেন। একটু বেশি লাগে গ্রেট করা চিজটা, দিয়ে 2 মিনিট মাইক্রোওভেনে চিজটা উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি টাইম সেট করে 2 মিনিট দিয়ে দিচ্ছি। দু মিনিট দিয়ে দিলেই আমাদের পিৎজা রেডি হয়ে যাবে। কত সহজেই এত সুস্বাদু পিৎজা বাড়িতে বানিয়ে নেওয়া যায়, দেখুন রেডি হয়ে গেছে আমাদের পিৎজা। এইবারে ফ্রাইং প্যানে, মাইক্রোওভেনে যদি না থাকে আপনাদের, ফ্রাইং প্যানে কীভাবে এটাকে একটু সেঁকে নেবেন দেখে নিন। চলুন ফ্রাইং প্যান গরম করে ঠিক একইভাবে স্টপিংস দিয়ে পিৎজা সস দিয়ে ওপর থেকে চিজ ছড়িয়ে দিয়ে একটু মিডিয়াম টু লো ফ্লেমে 2-3 থেকে 4 মিনিট একটু ডাকলেই, উপর থেকে দেখলেই বুঝতে পারবেন। দেখুন গলে গেছে আমাদের, দেখুন কিউব চিজগুলো যে গুঁড়ো করে দিয়েছিলাম পুরো গলে গেছে পিৎজার মধ্যে, একদম রেডি হয়ে গেছে। উপর থেকে কিছুটা অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম, পুরোপুরি রেডি আমাদের পিৎজা। এবারে আমি ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি।
अवश्य अपनारा बाड़ी ट्राई करुन कमेंट बक्से अवश्य आमाके जानाबेन एवं अनुरोध रइल आमार चैनलटा सबसक्राइब करार जन्य। ए देखुन कत सुंदर एकदम ही रेडी पिज्जा। थैंक यू, आपनादेरके असंख्य धन्यवाद।